খবর 24x7 আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। প্রাক্তন কংগ্রেস নেতা গুলাম নবী আজাদ বৃহস্পতিবার জানিয়েছিলেন, লস্কর ই তাইবার সহযোগী গোষ্ঠী রেজিস্ট্যান্স ফ্রন্ট তার মৃত্যু পরোয়ানা জারি করেছে। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগের সভাতে তিনি জানিয়ে দেন, আমি কিছুতেই ভয় পাই না। তিনি বলেন, আমি জানতে পেরেছি জঙ্গিরা আমায় খুন করতে চাইছে। তারা বলেছে আমি নাকি অমিত শাহ আর অজিত ডোভালের সঙ্গে এখানে আসার আগে দেখা করেছি। জীবনে আমি কোনোদিনও অজিত ডোভালের সঙ্গে দেখা করিনি, ঈশ্বরের নামে দিব্যি করছি। তবে অমিত শাহের সঙ্গে আমার দেখা হয়েছিল, যেহেতু তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও আমি সাংসদে ছিলাম। গুলাম নবী আজাদ বলেন, পাঞ্জাবে আর কাশ্মীরের অন্তত 50 বার আমায় টার্গেট করা হয়েছে, তবে প্রতিবারই ভগবান বাঁচিয়ে দিয়েছেন। তিনি স্থানীয় যুবকদের কাছে আবেদন করেন, হিংসার পথ ছেড়ে আপনারা বেরিয়ে আসুন। কাশ্মীরের পরিস্থিতির জন্য পাকিস্তান দায়ী বলে তার মত। তিনি বলেন, সীমান্তের ওপারের কিছু মানুষ আছেন যারা তাদের নিজেদের দেশকে এখনও ঠিক করতে পারলেন না, আর আমাদের দেশ কাশ্মীরকে ধ্বংস করার চেষ্টা করছে। তিনি বলেন, হাতে বন্দুক তুলে নেওয়াটা সমাধান নয়। মুসলিম দেশ আফগানিস্তান, ইরাক, প্যালেস্তাইনের দিকে দেখুন, জঙ্গিবাদকে প্রশ্রয় দিয়েছে, ধ্বংস হয়ে যাচ্ছে। মহাত্মা গান্ধী কোনোদিন বন্দুক হাতে নেওয়ার কথা বলেননি। শান্তনু মণ্ডলের রিপোর্ট, খবর 24x7।